আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো হলো একটি চুরি হাতা, মানে চুরিদার হাতা কিভাবে কাটিং ও সেলাই করতে হবে। তো পুরোটা ভিডিও আপনারা দেখবেন, তাহলে খুব সহজে কাটিং ও সেলাই শিখে যাবেন, কিভাবে কাটিং ও সেলাই করতে হবে। তো এই চুরিদার হাতাটা কিন্তু ফিটিং থাকে, চুরিদার হাতা ফিটিং থাকে এবং কি এখানে কুচিও হয়ে থাকে। যারা কুচি সহ পরতে চান তারা কিভাবে কাটিং করবেন, যারা কুচি ছাড়া একদম ফুল হাতা অনুযায়ী এই চাপা হাতাটা অথবা ফিটিং হাতা চুরিদার হাতাটা কিভাবে কাটিং ও সেলাই করতে হবে, তো সেটা সম্পূর্ণ আজকে আমরা আলোচনা করব এবং কি দেখাবো। তো দেখেন, প্রথমত আমি কাপড়টা দুইটা বাঁশ দিয়ে নিছি, এই দুইটা বাঁশ দিয়ে নিছি। তো এইটা আমি কেন নিছি, আমি ইচ্ছা করে কিন্তু এই লেখা সাইডটা নিছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই লেখা সাইডটা কিন্তু আমি ইচ্ছা করে নিছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো কেন বোঝানোর জন্য, দেখেন যদি এটা প্রিন্টের কাপড় হইতো, ধরেন এটা প্রিন্টের কাপড়, তো এই সাইডটা হচ্ছে উল্টা আর এই সাইডটা হচ্ছে বাও, এই পুরোটা বাও। তো উল্টা বাও ক্ষেত্রে আমরা কিভাবে কাটিং করব, সেই জন্য আমি এই এই প্রিন্টওয়ালা কাপড়টা নিছি। তো উল্টা বাও যদি থাকে সেই ক্ষেত্রে এই যেই উল্টা সাইডটা, এই সাইডটা আমাদের উপরের সাইড রাখতে হবে, উপরের সাইড, আর বাও সাইডটা থাকতে হবে ভিতরে। কারণ হচ্ছে আমরা চকের যে দাগ দিব ইয়া করব, এটা যেন আমাদের উল্টা সাইডে পড়ে, এই জন্য। তো এখন আমরা দেখেন এটা কিন্তু দুইটা বাঁশ দিয়ে নিছি, তারপরে এটা আমরা এইভাবে চার বাঁশ দিব, এই যে চার বাঁশ দিলাম, তো এটা আমরা চারটা বাঁশ দিলাম। চারটা বাঁশ দেওয়ার পরে এখন আমাদের যা করতে হবে, তো এখন হচ্ছে আমরা এখানে হাফ ইঞ্চি রেখে নেব, এটা হচ্ছে সিলানোর জন্য, কাঁধে দিয়ে সিলানোর জন্য সেটা হাফ ইঞ্চি। তো এটার বডি হচ্ছে 36 ইঞ্চি আমি বলে নেই। তো এটা ডালু নামাবো হচ্ছে আমরা মাত্র 2.25 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নামাইতে পারেন, আমরা 2 ইঞ্চি 2 সুতো নামালাম, এই ডালুটা নামাইলাম, এই যে ডালুর দাগটা দিলাম আমরা। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে, এখান থেকে লম্বার মাপটা দিতে হবে, তা আমাদের লম্বা হচ্ছে 22 ইঞ্চি। তো দেখেন আমি এখানে বলে নিচ্ছি আপনাদেরকে, তো এটা হচ্ছে একদম ফুল হবে, ফুল হবে। আর যদি আপনারা কুচি সহ দিতে চান, যে এখানে অনেক কাপড় থাকবে কুচি হয়ে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আরও 5 ইঞ্চি কাপড় এক্সট্রা ধরবেন, যতটুকু এখানে লম্বা তার থেকে আরও 5 ইঞ্চি কাপড় এক্সট্রা ধরবেন। তো এক্সট্রা ধরার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাপটা কীভাবে দিতে হবে। তো এখন আমরা এটাকে দাগ দিয়ে নিব, এখানে 1 ইঞ্চি আরো সিলানোর জন্য, পাইঙ্গা সিলানোর জন্য এখানে 1 ইঞ্চি রেখে নিতে হবে, এই 1 ইঞ্চি রেখে নিলাম। তো এখন হচ্ছে আমাদের মুহুরির মাপটা, মুহুরি হচ্ছে 9 ইঞ্চি, এখানে ফিটিং এর মাপটা আর কি 9 ইঞ্চি। তো ভিউয়ার্স, যারা মনে করেন যে এখানে কুচি হয়ে থাকবে, কুচি হয়ে থাকবে, তারা যদি নিতে চান তাহলে এখান থেকে যে 5 ইঞ্চি কাপড়টা এক্সট্রা নেবেন আপনারা, এখান থেকে যে 5 ইঞ্চি কাপড়টা এক্সট্রা নেবেন সেটা কিন্তু পুরোটাই আমরা এই 9 ইঞ্চি নিব, এখান থেকে মাপটা 9 ইঞ্চি হয়ে যাবে। যে মূল মাপ ধরেন 22 ইঞ্চি, এই মাপটা মূল মাপটা হচ্ছে 22 ইঞ্চি, তারপরে যে কাপড়টা হবে এখান থেকে 5 ইঞ্চি, তো আমরা এই 22 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। ওই ক্ষেত্রে এইভাবে বোঝার জন্য এখন যেভাবে দাগ দিছি, তো এখান থেকে 9 ইঞ্চি হবে, যেন এখানে কুচিটা একদম ফুলে না থাকে, ফিটিং হয়ে যেন সুন্দর হয়ে কুচিটা থাকে, সেই জন্য আমরা এই 9 ইঞ্চি অনুযায়ী আরও এক্সট্রা 5 ইঞ্চি কাপড় নিব, যদি এখানে কুচি সহ দিতে যাই। তো এখন আমাদের আমহোলের যে মোড়ার যে মাপটা এটা দিতে হবে 7.5 ইঞ্চি। তো এখানে আমরা কিন্তু সবাই কিন্তু আগে বডির পাটটা কাটিং করি, বডির পাটটা কাটিং করার পর তারপরে কিন্তু আমরা এই হাতা কাটিং করি। তো বডির পাট থেকে কিভাবে আমাদের মোড়ার মাপটা নিতে হবে, সেই ক্ষেত্রে যে মোড়াটা তো আমাদের রাউন্ড হয়, এভাবে রাউন্ড হয়, এভাবে রাউন্ড হয়। তো এই এভাবে আমাদের দেখেন এই কাঁধ, ধরেন এটা কাঁধ, তো কাঁধ থেকে এভাবে ধরবেন, তারপরে এভাবে ধরবেন, এভাবে মাপটা নিতে হবে, যেখানে বডির মাপটা এই বডি পর্যন্ত এভাবে মাপটা নিতে হবে। অথবা আপনারা আমার যে হাতা কাটিং এর ভিডিওটা আছে ওইটা দেখে নিলেই খুব সহজে শিখে যেতে পারবেন, ওটার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন এটা আমাদের ফিটিং মাপটা হচ্ছে, মানে হালকা লুজ সহ ফিটিং মাপটা হচ্ছে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে, 10 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমাদের এখন এটা শেপ স্কেল দিয়ে, দেখেন শেপ স্কেল দিয়ে একদম সুন্দরভাবে শেপ স্কেল দিয়ে, এটা কিন্তু একদম ফিটিং হাতা, এই শেপ স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তারপরে আমাদের এক্সট্রা যে কাপড়টা আমরা রাখবো, এক্সট্রা কাপড়টা আমরা এখানে 1 ইঞ্চির মতো রাখতে পারি, যেহেতু ফিটিং বেশি রাখলে কিন্তু এখানে কুচকে যাবে, মানে হাতাটা সুন্দর ফিটিং হবে না, এখানে 1 ইঞ্চি এরকম রাখতে পারেন। তো এখন আমরা দেখেন এখানে এই এই সাইডটা কাটার ক্ষেত্রে এখানে একটু হালকা, এখানে দেখেন এই পর্যন্ত সমান হয়ে গিয়ে তারপরে এভাবে রাউন্ড হয়ে যাবে, এটা এভাবে রাউন্ড হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি।
2 গ্রাস আমাদের এই যে মূল মাপ কিন্তু এটা আর এটা তো বাইঙ্গা সেলাই করতে হবে এখানে যে মূল মাপটাই মূল মাপ থেকে আমরা এখানে 4 ইঞ্চিতে একটা কেটে নিব এটা হচ্ছে আমাদের যে ফাঁকাটা থাকবে টিপুদমের জন্য সেটা বোঝার জন্য এখানে 4 ইঞ্চিতে একটু কেটে নিলাম তো কাটিং কিন্তু এভাবে আপনারা করে নেবেন তো এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হবে তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের হাতাটা তো আমরা যে দেখেন দাগ দিছি এই যে দাগটা 1 ইঞ্চি দিছি তো এখন আমরা 1 ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে সেলাই করে নিব তারপর একদম মুখে একটা সেলাই দিব চাপ সেলাই দিব তো এখন এখন আমরা যেটা করব দেখেন এই যে হাতার মুখ এই হাতার মুখে কিন্তু দাগ দিয়ে নিতে হবে আগে হাতার মুখে আমাদের হাতার মুখ কিন্তু 9 ইঞ্চি তো 4.5 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 তো এখানে আমরা এখানে আমরা 9 ইঞ্চি দিব একটু বেশি দিব এখানে 9.5 যেহেতু এখান থেকে এই হাতাটার এই সাইডটা একটু মোটা হয় তো আপনারা এখানের মাপটাও চাইলে দিয়ে নিতে পারেন একটু উপরের মাপটা তো এখন এখানে আমরা ব্যাগ স্টিচ দিয়ে তারপরে সেলাই করে যাব এই সেলাইটা দেওয়ার পরে আমরা যেটা করব দেখেন এখানে কিন্তু আমাদের দাগ আছে এই দাগ অনুযায়ী এভাবে ভেঙে নিব দেখেন এভাবে ভেঙে নিয়ে এখানে একটা দাগ দিয়ে নিতে পারি তারপরে এখানে এভাবে ভেঙে নিব এখানে মুখে ব্যাগ স্টিচ দিয়ে তারপরে সেলাই করে আসবো এই সাইডের যে দাগটা আছে এই দাগ অনুযায়ী এখানে ভেঙে নিব এভাবে যেন আমাদের কম বেশি না হয় হাতার মোহরিটা দাগ অনুযায়ী ভেঙে নিলাম তো ভিউয়ার্স আমাদের হাতাটা কিন্তু শিলানো হয়ে গেছে সম্পূর্ণ হাতাটা তো দেখেন এই যে আমাদের হাতা শিলানো হয়ে গেছে তো এখন আমরা এটাতে টিপ বুদম লাগাই নিব তো আমি আপনাদেরকে একটা টিপ বুদম দেখাচ্ছি এটাতে 2টা টিপ বুদম লাগাই নেবেন এখানে একটা 2টা টিপ বুদম লাগাই নেবেন এখানে 2টা টিপ বুদম লাগাই নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টিপ বুদম লাগাতে হবে তো ভিউয়ার্স এই যে দেখেন আমাদের টিপ বুদম তো এখন আমরা এই টিপ বুদমটা কিভাবে লাগাবো যে কোনো এক সাইডে এই সাইডে অথবা এই সাইডে যে কোনো এক সাইডে প্রথম এই সাইডটা লাগাবো আগে এই সাইডটা তো ধরেন এই সাইডে আমরা লাগালাম এই সাইডটা লাগাইলে কিন্তু আমাদের এই সাইডটা কি করতে হবে এদিকের থেকে এদিকে থেকে সুইটা দেওয়া যাবে না যেন এদিকে না দেখা যায় এটা হবে উপরের সাইড এটা আমরা যেই মাথায় লাগাই এই মাথায় লাগাইলেও এটা হবে উপরের সাইড এটাও যদি লাগাই তাহলে এটা হবে উপরের সাইড তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা এই সুইটা দিয়ে এদিক থেকে এভাবে উল্টা সাইড থেকে মানে ভিতর দিক থেকে এভাবে দিব না এটা হচ্ছে এভাবে দিতে হবে একটু শক্তভাবে ভালোভাবে লাগাই নেবেন একটু ঘন ঘন ইয়া করে 2-3টা তারপর এদিক থেকে ভিতরে এদিকে কিন্তু কোনো ফুট উঠবে না অথবা সেলাই উঠবে না দেখেন এদিকে সবগুলো মাথাতে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এভাবে সেলাই করব এভাবে দিয়ে নিব এভাবে দিয়ে তারপরে এভাবে সেলাই করে নিয়ে কেটে নিব এটা একদম মুখে মুখে কেটে ফেলব তারপরে আমাদের যেটা করতে হবে এটা এভাবে সমান করে ধরব দেখেন এটা এভাবে সমান করে ধরে
এখানে হালকা প্রেসার দিব এভাবে এভাবে প্রেসার দিলে দেখেন এখানে দাগ হয়ে যাবে এখানে একটা দাগ হয়ে গেছে এই দাগটার মধ্যে এটা এভাবে বসাই দিব তাহলে আমাদের এটা কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এই সাইডটা এটা কিন্তু এদিকের থেকে দিব না এটা আবার ভিতর থেকে কারণ এটা দেখা যাবে না এটা ভিতরের দিকে থাকবে এটা আমরা ওদিক থেকে সেলাইটা করে আসব আমরা একটু শক্তভাবে ভালোভাবে লাগাই নিব টিপুদমটা যেন টান দিলে সুটে না আসে মানে সুতা যেন ছিঁড়া না যায় সেভাবে আমরা লাগাই নিব তো বিয়াস দেখেন এইভাবে এই যে লাগাই নিলাম এই যে আমাদের টিপুদম কিন্তু লাগানো হয়ে গেছে তো সেমভাবে আরেকটা টিপুদম এখানে লাগাই নেবেন আপনারা তো বিয়ার দেখেন আমরা এই টিপুদমটাও লাগাই নিছি তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ হাতাটা একদম হয়ে গেছে তো বিয়ার্স এভাবেই আপনারা হাতা কাটিং ও সেলাই করে নেবেন এই চুড়ি হাতা যেটা হয় এবং কি ফিটিং হাতা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ